দিন দুয়েক আগেই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী চক্রবর্তী। এবার হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন শুভশ্রী। সন্তান জন্মের পর এই প্রথম ছবি শেয়ার করলেন তিনি। মুখে মিষ্টি হাসি, হাসপাতালের পোশাক পরা, বিনা মেকআপে ছবি পোস্ট করে দুঃখ প্রকাশও করতে দেখা গেল তাঁকে। কিন্তু কেন? ইয়ালিনী জন্মের খবর শোনামাত্রই বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। কিন্তু সবাইকে তো আর আলাদা করে ধন্যবাদ জানানো সম্ভব নয়, সেই কারণেই এই দুঃখ প্রকাশ। শুভশ্রী লেখেন, আমাদের ছোট্ট সোনার আগমনে আমরা ভীষণ খুশি। সরি, সবাইকে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না, তবে সত্যি এত এত ভালোবাসা পেয়ে আমরা দারুণ খুশি। এ বিগ থ্যাংক ইউ টু অল। মেয়ের নাম ইয়ালিনী রেখেছেন রাজ শুভশ্রী। তবে জানেন কি ইয়ালিনী কথার অর্থ কি? শুনলে তাজ্জব হয়ে যাবেন। সন্তান হওয়ার আগেই যে রীতিমতো গবেষণা করে মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন, তাঁরা নামেই মিলেছে তাঁর আভাস। একেবারেই ছকভাঙা এই নামের মানে মা সরস্বতী। আরও এক মানে রয়েছে এই নামের, সঙ্গীতের সুর। শুভশ্রীর বড় ছেলের নাম ইউহান, যার অর্থ হল শিব। ছেলে ও মেয়ের নাম মিলিয়েই রেখেছেন তাঁরা। দুজনেরই অদ্যাক্ষর এক। আপাত কাজ থেকে খানিক বিরতি শুভশ্রীর, তবে আবারও ফিরবেন তিনি। ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা করতে ভালো করেই যে জানেন বাংলার প্রথম সারির এই নায়িকা।